আমি তোমাদেরকে দেখাতে চলেছি মাত্র একটা ক্লিকে কিভাবে তোমরা লাইটরুম অ্যাপ্লিকেশন থেকে তোমাদের ছবি এডিট করবে। সো বন্ধুরা, তোমরা ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো, 100% আমার মতো সেম এডিট করতে পারবে। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম এম এফ পলাশ এন্ড ব্যাক টু গেইন মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা সত্যি একটা অসাধারণ ভিডিও হতে চলেছে। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিব একটা ক্লিকে কিভাবে ছবি এডিট করতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি লাইটরুম অ্যাপ্লিকেশনে ছবিটা অ্যাড দিয়ে দিয়েছি। আমরা এই ছবিটা একটা ক্লিকে এডিট করার জন্য আমাদের এই ফিচারটার দরকার হবে। তো আমি দেখিয়ে দিব এই ফিচারটা তোমরা কীভাবে ডাউনলোড দিবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। তোমরা ফিচারটার উপরে থ্রি ডট অপশনে একটা ক্লিক করে দিবে। এরপরে তোমরা কপি সেটিং অপেন হওয়া পর্যন্ত একটু ওয়েট করবে। সেটিংটা অপেন হওয়ার পরে তোমরা কপি সেটিংয়ে ক্লিক করে তোমরা এটাকে সেভ করে নিবে আর চলে যাবে তোমাদের ছবিটাতে। তো ছবিটাতে আসার পরে আবার থ্রি ডট অপশনে ক্লিক করে তোমরা পোস্ট সেটিংয়ে একটা ক্লিক করে দিবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ ছবিটা লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে ভাই তোমরা তো দেখতে পাচ্ছ ছবিটা এডিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কীভাবে ফিচারটা ডাউনলোড দিবে। তো তোমরা এই ফিচারটা ডাউনলোড দেওয়ার জন্য তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে। আর ডিসক্রিপশন বক্সে চলে যাওয়ার পরে দেখতে পারবে এইরকম একটা লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা এখানে ক্লিক করার পরে তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে অটোমেটিকলি। আর তোমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন হওয়ার পরে তোমাদেরকে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখাবে। আর এখানে তোমাদের ফিচারটা তোমরা দেখতে পাচ্ছ। তো উপরে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোডের একটা অপশন দেওয়া আছে, এখানে তোমরা একটা ক্লিক করে দিবে। আর ক্লিক করে দেওয়ার পরে তোমরা একটু ওয়েট করবে, আমার নেট একটু স্লো। তো দেখতে পাচ্ছ তোমরা ডাউনলোডের অপশন চলে আসছে, আমি ডাউনলোডে ক্লিক করে দিয়েছি। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে গেছে, আর এটা এখন আমার গ্যালারিতে আছে। আমি এটাকে নিয়ে যাব লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো তোমরা লাইটরুম অ্যাপ্লিকেশনে এটাকে নিয়ে যাওয়ার পরে ফিচারটাকে কপি করে তোমাদের যে কোনো ছবি যেটা ইচ্ছে ওই ছবিটাকে তোমরা সেম এডিট করতে পারবে। আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি তোমরা এই ফিচারটাকে কীভাবে কপি করে তোমাদের ছবি এডিট করবে। তো তোমরা ফিচারটাকে ওপেন করার পরে পরে থ্রি ডট অপশন তো দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করে দিবে। আর কপি সেটিংসে একটা ক্লিক করে ছবিটাকে কপি করে নিবে। তো নেওয়ার পরে তোমরা ছবিটা তোমাদের ছবিটাতে চলে যাবে, যেটা এডিট করবে ওইটাতে গিয়ে তোমরা আবার থ্রি ডট অপশনে ক্লিক করে তোমরা পেস্ট সেটিংসে একটা ক্লিক করে দিবে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আই রিয়েলি লাভ ইউ মাই অল সাবস্ক্রাইবার অ্যান্ড ফেজ লাইকার্স।